আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি খুবই দুর্দান্ত সাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া রান্না করব। মিষ্টি কুমড়াটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো এখানে আমি কয়েকটা মাছের মাথা নিয়েছি, ভালোভাবে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এখানে কুমড়ার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি। আমি এখানে শুকনো রেগুলার আমরা যে মশলাগুলো খাই ওগুলো দিয়েছি, রসুন দিয়েছি। তো মশলাটার উপরে যখন তেল বেশি উঠেছে অল্প একটু পানি দিয়েছিলাম। এই পর্যায়ে আমি হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। আমি এখানে কোনো প্রকার এটা কষানোতে কোনো প্রকার পানি ইউজ করব না। মিষ্টি কুমড়া থেকে যেটুকু পানি বের হবে ওতেই হচ্ছে কুমড়াটা কষানো হয়ে যাবে আর মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকবে। এক্সট্রা পানি দিলে যেটা হয় কষানোর সময় দেখা গেছে মশলাটা ভিতরে যায় না ভালোভাবে। তো এভাবে আমি সব ধরনের তরকারিতে আমি চেষ্টা করি পানি না দিয়ে কষানোর। এবার আমি ঢাকা দিয়ে দিব। তো যারা নতুন তারা শিখে নিতে পারেন, আর যা আমার চাইতে আরও অনেক ভালো পারে যারা তাদেরকে তো আর কি বলবো। তো যারা একেবারে নতুন তাদের জন্য এই যে অনেকটা পানি আস্তে আস্তে বের হয়ে আসছে, আমি এবার ঢাকা দিয়ে দিব। আবার কিছুক্ষণ পরে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো কষানোর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষালে তরকারির টেস্টটা ভালো আসে। তো এই যে দেখুন পানি বের হয়ে এসেছে। এবার মাছগুলো দিয়ে আমি বেশ অনেকক্ষণ এটাকে কষিয়ে নেব। এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজার। চিংড়ি মাছ দিলে তো আরও বেশি মজার হয়। তো যে কোনো মাছ দিয়ে করা যায়, চিংড়ি মাছ দিলে বেশি টেস্ট হয় আর মাছের মাথা। তো যারা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো কষানোর জন্য আমি অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু কুমড়াগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর অতিরিক্ত সিদ্ধ হলে পরে টক লাগবে, সেজন্য পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। তো এই যে একটু হাই হিটে যখন বলক চলে এসেছে তখন একটু চুলার আঁচটা কমিয়ে দিব আর ঢাকা দিয়ে দিব। এই যে নামিয়ে নিয়েছি, এবার আমি একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিব। তো বন্ধুরা, যদি আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।